জেলা প্রশাসনের নাকের ডগায় চলছে পুকুর ভরাট, দেখার কেউ নেই। পুকুরের পাড়ে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে এখানে আবর্জনা ফেললে বা নোংরা ফেললে জরিমানা করা হবে। কিন্তু জরিমানা করবে কে? সে লোক কোথায়? বারাসাত পুরসভার একটি পুকুর এভাবেই ধীরে ধীরে বুঝিয়ে ফেলা হচ্ছে জেলা প্রশাসনের একেবারে নাকের ডগায়। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সামনের রাস্তায় পুকুরটি নিঃশব্দে ধীরে ধীরে ভরিয়ে দেওয়া হচ্ছে, ক্রমশ দূষণ ছড়াচ্ছে এলাকায়। এ নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। Thank you.